একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সাত সেমি চব্বিশ সেমি এবং পঁচিশ সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি চারটি অপশন দেওয়া আছে কোটা সঠিক উত্তর আমরা দেখব আমরা এখন দেখে নেব এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ কিনা যদি সমকোণী ত্রিভুজ হয় সেক্ষেত্রে ত্রিভুটির ক্ষেত্র ফল সমান হাফ গুণ ভূমিগুণ উচ্চতা এই ফর্মুলা দিয়ে খুব সহজে আমরা করতে পারবো ঠিক আছে তো সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজ হতে গেলে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকোয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমিস স্কোয়ার অর্থাৎ এখানে এই যে ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে এই তিনটি বাহুর মধ্যে যে কোনো দুটি বাহুর বর্গের যোগফল যদি তৃতীয় বাহুটির বর্গের সমান হয় তাহলেই সেটি সমকোণী ত্রিভুজ হবে ঠিক আছে তো আমি এখানে এখানে সাত আছে সাতের স্কোয়ার সাতের স্কোয়ার যদি করি সাত সাতের কত উনপঞ্চাশ আর এখানে চব্বিশ আছে চব্বিশের স্কোয়ার যদি করি তাহলে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর তো এখানে এই দুটি বাহুর বর্গের যোগফল আমরা আমরা করবো যোগ করব যোগ করলে কত হচ্ছে ছশো পঁচিশ ঠিক আছে এই যে ছশো পঁচিশ হলো এটা হচ্ছে এই যে তৃতীয় বাহুটা কত পঁচিশ আছে পঁচিশের স্কোয়ার করলেও আমরা জানি ছশো পঁচিশ হয় তাহলে আমরা দেখতে পেলাম এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে তার কারণ হচ্ছে একটি তো আমরা জানি নব্বই ডিগ্রি হলে সেটাকে আমরা সমকোণ ত্রিভুজ বলি এছাড়াও আমরা জানি সমকূণ ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইকোয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো অতিভুজ এখানে কত হচ্ছে তাহলে পঁচিশ এখানে আমি পঁচিশকে লিখবো এবার সাতকে তোমরা এখানেও রাখতে পারো এখানেও রাখতে পারো তুমি এখানে এখানে সাতকে রাখলাম আর এখানে চব্বিশকে রাখলাম তাহলে পঁচিশে স্কোয়ার সমান আমরা কি পেলাম সাতের স্কোয়ার মানে সাত সাতটি ঊনপঞ্চাশ আর চব্বিশের স্কোয়ার মানে পাঁচশো ছিয়াত্তর যোগ করলে ছশো পঁচিশ ঠিক আছে এটাই হয়ে যাচ্ছিলো পঁচিশ স্কোয়ার তো যাই হোক অতিভুজ আমি পেয়ে গেছি পঁচিশ লম্ব পেয়ে গেছি সাত ভূমি পেয়ে গেছি চব্বিশ এখন আমাদের বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত এবার এই সমকূর্ণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা আছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তো আমি হাফ লিখলাম ভূমি এখানে কত চব্বিশ উচ্চতা এখানে কত আছে সাত ঠিক আছে এত বর্গসেমি তো কাটাকুটি করলাম দুই দিয়ে চব্বিশকে কাটলে বারো হচ্ছে বারোর সঙ্গে সাত গুণ করলে বারো সাতের চুরাশি চুরাশি বর্গসেমি যেটা রয়েছে অপশান সি তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান একশো এবং এক্স ইস টু ওয়াই সমান চার ইস টু তিন হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত চারটি অপশান দেখতে পাচ্ছি কোনটা সঠিক উত্তর আমরা দেখব অনুপাতে আমরা দেখতে পাচ্ছি এক্স সমান কত আছে চার এবং ওয়াই সমান আমরা দেখতে পাচ্ছি কত আছে তিন তো এখান থেকে আমি ধরে নিলাম এক্স সমান চার পি ধরে নিলাম আর ওয়াই সমান থ্রি পি ধরে নিলাম ঠিক আছে এবার কোশ্চেন এখানে কি বলেছিল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান একশো তো এক্সের জায়গায় যদি আমি ফোর পি বসিয়ে দিই তাহলে ফোর পি স্কোয়ার মানে কত হবে ষোলো পি স্কোয়ার আর ওয়াই জগ থ্রি পি যদি বসিয়ে দিই তাহলে থ্রি পি স্কোয়ার মানে কত তিন তিনের নয় নাইন পি স্কোয়ার এই দুটো যোগ সমান কত একশো ষোলোর সঙ্গে নয় যোগ করলে কত পঁচিশ পিস স্কোয়ার সমানে একশো পঁচিশ দিয়ে একশোকে কাটলে কত চার তাহলে পি স্কোয়ার সমান আমি কত পাচ্ছি চার পাচ্ছি পি স্কোয়ার সমান যদি চার হয় তাহলে পি ইকোয়াল টু কত হবে চারের বর্গমূল দুই ঠিক আছে এখন কোশ্চেন আমাদের বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত এটা আমাদের জিজ্ঞেস করেছে তো এক্স মানে আমি কী বলেছিলাম এক্স মানে ফোর পি তো ফোর পি স্কোয়ার মানে ষোলো পি স্কোয়ার তারপর মাইনাস আছে ওয়াই মানে কি থ্রি পি থ্রি পি মানে কি নাইন পি স্কোয়ার মানে থ্রি পির হোল স্কোয়ার করলে তিন তিনে নয় নাইন পি স্কোয়ার ষোলো পি স্কোয়ার থেকে নাইন পি স্কোয়ার যদি আমি করে তাহলে কত হচ্ছে ষোলো থেকে নয় পি করলে সেভেন সেভেন পি স্কোয়ার সাত গুণ আচ্ছা এখানে পিসোমান টু দরকার নেই পিসকোয়ার মানে কত পেয়েছিলাম চার পেয়েছিলাম তো পিসকোয়ার জায়গায় চার বসিয়ে দিলাম সাত চারে কত আঠাশ অপশন বি